Hello guys, welcome to my YouTube channel. Good afternoon. This is my first video. Hope you will enjoy it. Please subscribe, share and like this video. If you have any question, please ask in the comment section. Guys, ajke ami tomader sathe alochona korbo class 9 10 er set of function niye. First topic jeta ashe seta hocche set. সেটের ফার্স্ট টপিকটা আসে সেট প্রকাশের পদ্ধতি অথবা মেথড অফ ডিসক্রাইবিং সেটস। সেটকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে যে তালিকা পদ্ধতি, রোস্টার মেথড, অথবা হচ্ছে যে সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার মেথড। ফার্স্টে আমরা তালিকা পদ্ধতি নিয়েই কথা বলবো। তালিকা পদ্ধতিটি হচ্ছে যে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয়, এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। আচ্ছা, তালিকা পদ্ধতি, এই যে এই একটি সেট, এখানে এক থেকে একের অধিক উপাদান যেহেতু আছে, তাই আমি দুটোকে কমা ইউজ করেছি, এবং এই উপাদানগুলোকে আমি দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করেছি, তাই এটির নাম হচ্ছে তালিকা পদ্ধতি। আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার মেথড। এই সেট গঠন পদ্ধতি হচ্ছে যে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে, যেমন এ এক্স সাচ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। মানে হচ্ছে যে এক্সের যে উপাদানগুলো হবে সেটের মধ্যে সেই উপাদানগুলো সবগুলো বিজোড় সংখ্যা হবে। স্বাভাবিক বিজোড় সংখ্যা আমরা স্বাভাবিক সংখ্যা মানে চিনি এক দুই তিন চার পাঁচ ছয়, যেহেতু আমাদের স্বাভাবিক বিজোড় সংখ্যা বলেছে আমাদের লিখতে হবে এক তিন পাঁচ সাত নয়, আরও যেতে পারবে যদি আমাদের বন্ধনীর মধ্যে কোনো অন্য কোনো শর্ত না থাকে। যেহেতু শর্ত নেই, তার মানে এটি ইনফিনিটি, এটি অনেক দূর পর্যন্ত যেতে পারে, এটি একশো পর্যন্তও যেতে পারে, এক হাজার পর্যন্তও যেতে পারে বিজোড় সংখ্যা। আর এই চিহ্নটাকে দ্বারা যদি কেউ না চিনেও সেটাকে বলা হয় সাচ দ্যাট, অর্থাৎ এটাকে বলা হয় এরূপ যেন বা সংক্ষেপে যেন। হ্যাঁ, যেহেতু এই পদ্ধতি সেটের উপাদান নির্ধারণের জন্য সত্য বা নিয়ম দেওয়া থাকে, এই পদ্ধতিকে রুল মেথডও বলা হয়। কোয়েশ্চেন আসতে পারে রুল মেথড কাকে বলে। গাইস, রুল মেথড যদি আমাদের জিজ্ঞেস করে তখন আমরা বলবো যে সেট গঠন পদ্ধতি সেটের উপাদান নির্ধারণের জন্য যেহেতু শর্ত বা নিয়ম দেওয়া থাকে, তাই এই পদ্ধতিকে আমরা রুল মেথডও বলা হবে। সো আমরা এখন একটা আমরা এক্সাম্পল দেখি। ওকে, আমরা এই সমান এখানে কিছু উপাদান দেওয়া আছে, সেটটি গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আমাদের দেখা যাচ্ছে সাত চোদ্দো একুশ আঠাশ আছে, তার মানে আমরা বুঝতে পারছি এগুলো সাতের গুণিতক, তার মানে সেটটি কী হবে সাতের গুণিতক। সেটের উপাদানসমূহ সাত চোদ্দো একুশ আঠাশ, এখানে প্রত্যেকটি উপাদান সাত দ্বারা বিভাজ্য, অর্থাৎ সাতের গুণিতক, এবং আঠাশের বড় নয়, মানে সাতের গুণিতকও হতে হবে সাত দ্বারা বিভাজ্য হতে হবে, তবে সেটা আঠাশের বেশি হবে না। তো আমরা সেটটিকে কীভাবে গ্রহণ করতে পারি, এক্স সাচ দ্যাট এক্স সাতের গুণিতক এবং এক্স লেস দ্যান ইকুয়াল আঠাশ, এভাবে আমরা সেট গঠন পদ্ধতি করব। বুঝা গেছে? এবার আমরা সেট গঠন পদ্ধতি সম্পর্কে জেনেছি, এবার সেট তালিকা পদ্ধতি একটা অঙ্ক করবো। বি ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স আঠাশের গুণের নিয়োগ, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আঠাশের গুণ নিয়োগসমূহ ওয়ান ইন্টু এইটি টোয়েন্টি এইট, ওয়ান ইন্টু ফোর টু ইন্টু ফোরটিন, ফোর ইন্টু সেভেন। আঠাশের গুণ নিয়োগসমূহ আমরা লিখতে পারি এক দুই চার সাত চোদ্দো আঠাশ। হ্যাঁ, এবার আমরা তালিকা পদ্ধতি কীভাবে প্রকাশ করবো, নির্ণয় সেট লিখে বি ইজ ইকুয়াল টু সেকেন্ড মেকেটের মধ্যে উপাদানগুলো কমা দ্বারা আবদ্ধ করতে হবে, এটিকেই তালিকা পদ্ধতি বলা হয়। হ্যাঁ গাইস, এখন আমরা আরেকটা টাইপের অঙ্ক করবো, সেটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন এইটিন, তার মানে এক্সের ধনাত্মক পূর্ণ সংখ্যাও হতে হবে, এক্স স্কোয়ার থেকে আঠারো থেকেও ছোটোও হতে হবে। সেটটি আগে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, যেহেতু এটা গঠন পদ্ধতিতে আছে, এটা আগে আমাদেরকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে, এমনভাবে প্রকাশ করতে হবে যাতে সেটি আঠারোর বড় না হয়। আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো নিতে পারি এক দুই তিন চার পাঁচ। হ্যাঁ, এক্স ইজ ইকুয়াল টু ওয়ান ধরলাম, খুলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান,
x is equal to 2 হলে x স্কয়ার is equal to 2 স্কয়ার is equal to 4 x is equal to 3 হলে x স্কয়ার is equal to 3 স্কয়ার is equal to 9 x is equal to 4 হলে x স্কয়ার is equal to 4 is equal to 16 x is equal to 5 হলে x স্কয়ার is equal to 5x স্কয়ার is equal to 25 যা 18 থেকে চেয়ে বড় শর্ত অনুসারে গ্রহণযোগ্য ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো হবে 1 2 3 4 কারণ আমাদের 25 সংখ্যাটি 18 চেয়ে বড় হয়ে এসেছে আমাদের এখানে লিখিয়ে দিয়েছে যে 18 চেয়ে বড় হওয়া যাবে না 18 ছোট হতে হবে সো 18 ছোট আছে 16 পর্যন্ত তো আমরা 4 পর্যন্ত নেব সুতরাং গ্রহণযোগ্য ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হবে 1 2 3 4 সো নিম্ন সেটটি হলো 1 2 3 4 এভাবেই সেট গঠন পদ্ধতিকে ধনাত্মক পূর্ণ সংখ্যা নামগুলি তালিকা পদ্ধতিতে এভাবে আনতে হবে এভাবে সেট নির্ণয় হবে সো গাইস আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার সবাইকে